গোটা এপ্রিল মাস জুড়ে রাজ্যবাসী প্রবল তাপপ্রবাহের শিকার হয়েছেন। চলতি বছরে একের পর এক রেকর্ড ভেঙেছে গরম, এতটাই যে রাজ্যের গত 44 বছরেও রেকর্ড ভেঙে দিয়েছে তাপমাত্রা। এই গরম থেকে স্বস্তি পেতে রাজ্যবাসী চাতকের মতো বারে বারে কামনা করেছে বৃষ্টির। নিয়ম অনুযায়ী বৃষ্টি এসেছে রাজ্যে। মে মাসের শুরুতেই বৃষ্টিতে ভিজেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। তবে গরম থেকে স্বস্তি পেলেও বৃষ্টি কিন্তু একেবারেই স্বস্তি দেয়নি রাজ্যবাসীকে, বরং তার বদলে বৃষ্টির দরুন বেড়েছে বজ্রপাতের কারণে মৃত্যু, যা নিয়েই চিন্তিত বিশেষজ্ঞরা। কেন এত বজ্রপাত হচ্ছে, এর পিছনে কারণই বা কি? আসুন বিশেষজ্ঞদের মতামত জেনে নেওয়া যাক। গত কয়েকদিনের বৃষ্টিতে কেন এত বজ্রপাত হচ্ছে রাজ্যে, এর পিছনে তিনটি কারণকে দায়ী করেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর অরিজিৎ দাস। তার মতে, দূষণ, জমিতে অনিয়ন্ত্রিত সারের ব্যবহার এবং আবহাওয়ার বদল মূলত এই তিনটি কারণে রাজ্যের নানা অঞ্চলে ঝড়ের সময় মাত্রাতিরিক্ত বাজ পড়ছে। অরিজিৎ বাবুর দাবি, আগে কালবৈশাখী হলেও এত বজ্রপাত হতো না, বজ্রগর্ভ মেঘের পরিধি বেড়ে গিয়েছে হিট ওয়েভ বাড়ার কারণে। অন্যদিকে চাষের জমিতে অনিয়ন্ত্রিত রাসায়নিক সার ব্যবহারের ফলে বাড়ছে অ্যামোনিয়া, এর পাশাপাশি রয়েছে গাড়ির ধোয়া, ফ্ল্যাট নির্মাণ, যার ফলে বাতাসে বাড়ছে অদৃশ্য দূষিত ধূলিকণা। এর সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের একটা প্রভাব রয়েছে। অরিজিৎ বাবুর কথায়, হিট ওয়েভের কারণে বেড়ে যাওয়া বজ্রগর্ভ মেঘ এবং এই সাবস্টেনশিয়াল পার্টিকুলেট ম্যাটারগুলি পরস্পরকে আকর্ষণ করছে, যার ফলেই বাড়ছে বজ্রপাত। অন্যদিকে ভূ বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, যদি কোনো জায়গায় বজ্রপাত হয় তাহলে সেখানে 10 কোটি থেকে 100 কোটির ভল্ট শক্তি তৈরি হয়। ঠিক যে জায়গায় বজ্রপাত হচ্ছে সেই জায়গায় বাতাসের তাপমাত্রা পৌঁছে যায় 10,000 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াসে। ফলে বজ্রপাতের কারণে তৈরি হওয়া এই শক্তির আওতায় কোনো মানুষ বা প্রাণী চলে এলে তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। ফলে বজ্রপাত হলে বিশেষজ্ঞরা বেশ কিছু বিধিনিষেধ মেনে চলার নিদান দেন। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, বজ্রপাত হলে গাছের নিচে বা উঁচু টাওয়ার বা বাড়ির নিচে থাকতে বারণ করা হয়। এমনকি ফাঁকা জমিতে বা ফাঁকা জায়গাতেও মেঘ থেকে সরাসরি ভূমিতে বিদ্যুৎ প্রবাহের লাইন তৈরি হয়ে যায়, যেখানে থাকে বিপদের ঝুঁকি। এপ্রিলের শেষ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত রাজ্যে বজ্রপাতের কারণে বহু মৃত্যু দেখা গিয়েছে। বৃহস্পতিবারই মালদায় বাজ পড়ে মৃত্যু হয় 11 জনের, পাশাপাশি সেখানে বজ্রপাতে আহত হন আরও 2 জন। এমআইটির একটি হিসেব বলছে, সারা দেশে বজ্রপাতের সংখ্যা দারুণভাবে বেড়ে গিয়েছে। গত কয়েক বছরে প্রায় 4 লাখেরও বেশি বজ্রপাতের ঘটনা ঘটেছে এই দেশে। বিশেষ করে বজ্রপাতের হটস্পট হয়ে উঠেছে উত্তর পূর্ব ভারত এবং ছোট নাগপুর মালভূমি অঞ্চল। গত কয়েক বছরে দেশে রাজ্য সহ বজ্রপাতে মৃত্যুর পরিসংখ্যাটা একবার দেখে নেওয়া যাক। 2019 সালে ভারতে বজ্রপাতে মৃত্যু হয়েছে 2,876 জনে। 2020 সালে বজ্রপাতে দেশের মৃতের সংখ্যা ছিল 2,357। এরই মধ্যে বিহারে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বজ্রপাতে, সেখানে মৃতের সংখ্যা 400। মধ্যপ্রদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা 400 জন। ঝাড়খণ্ডে বজ্রপাতে মৃত্যু হয়েছে 334 জনের। উত্তরপ্রদেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে 321 জনে। 2023 সালে রাজ্যের হুগলি ও মুর্শিদাবাদ জেলায় 26 জন মারা যান বজ্রপাতে। 2022 সালে বজ্রপাতের কারণে মোট 71 জন মারা গিয়েছে এ রাজ্যে। দেশে সারা বছরে প্রায় 2,500 মানুষ মারা যান বজ্রপাতের কারণে। কিভাবে সাবধান হবে বজ্রপাতের সময়, একবার কারণগুলো দেখে নেওয়া যাক। ঝড় বৃষ্টির সময় যদি প্রচণ্ড বিদ্যুৎ ঝলকানি হয় তাহলে সাবধান হন। যদি সেই সময় বাড়ির বাইরে থাকেন বা কোনো ফাঁকা জায়গায় থাকেন তাহলে দ্রুত বাড়িতে ফিরো, না হলে কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন। সবচেয়ে ভালো কোনো কংক্রিটের আচ্ছাদনের নিচে আশ্রয় নেওয়া, গাছ বা উঁচু টাওয়ারের নিচে আশ্রয় না নেওয়াই ভালো। বজ্রপাতের সময় গাছপালা, উঁচু টাওয়ার বা বৈদ্যুতিক খুঁটির ধারে কাছে থাকা বিপজ্জনক। ওই সময় খোলা ছাদে থাকবেন না, বারান্দার গ্রিল ধরে দাঁড়ানো একেবারেই উচিত নয়। বজ্রপাতের সময় ধাতব বস্তু, সিঁড়ির রেলিং, জানলার গ্রিল, পাইপ ইত্যাদি সংস্পর্শে না থাকাই ভালো।
সেই সময় বৈদ্যুতিন যন্ত্রপাতি, গ্যাজেট, বিদ্যুৎ সংযোগ রয়েছে এমন জিনিস ব্যবহার না করাই ভালো। এমনকি এই সময় মোবাইলে কথা বলাও মৃত্যুর কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে বজ্রপাতের সময় কোনো নদী, পুকুর বা জলাশয়ে থাকাও একেবারেই উচিত নয়। যদি কোনো খোলা জায়গায় বা মাঠের মাঝখানে থাকার সময় বাজ পড়ে, তাহলে মাথা নিচু করে শুয়ে বা বসে পড়ুন। এই সময় চামড়ার ভেজা জুতো বা খালি পায়ে থাকা একেবারেই উচিত না, রাবারের জুতো পরাই শ্রেয়। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে রাজ্যে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। আগামী দিনে যাতে ঝড় বৃষ্টির সময় নিরাপদে থাকা যায়, সেই কারণে এই সমস্ত বিধিনিষেধ মেনে চলুন বজ্রপাতের সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।